অভিজ্ঞতা না থাকলে এই ঢাকা শহরে আপনি যেখানে 5 মিনিটের ব্যবধানে আপনার 10,000 লোকের সমাবেশ করা যায় আর একটা জেলা শহরে 10,000 লোকের সমাবেশ করতে হলে কমপক্ষে 5 দিন ধরে প্রস্তুতি নিতে হয় মানে পুলিশিংটা এখানে অনেকটা মানে এখানে এবং আপনার হ্যাঁ অভিজ্ঞতার একটা বিষয় আপনি দেখেছেন যে সম্প্রতি বেশ কিছু জেলায় পুলিশ সুপার পদে প্রদান করা হয়েছে এবং আমরা অত্যন্ত বাছাই করে যোগ্য অফিসারদের প্রদান করার ব্যবস্থা করেছি এবং তাদের বেশিরভাগ কিন্তু ঢাকা মহানগর পুলিশ থেকে গেছে অর্থাৎ এরা ঢাকা মহানগর পুলিশে কাজ করে আমাদের আস্থা অর্জন করেছে এখন আমরা তাদের ইন্ডিভিজুয়াল কমান্ডে বিভিন্ন জায়গায় দিচ্ছি তো এটিও বিবেচনায় নেওয়া হয় আর মূলত অভিজ্ঞতাটা এবং মানুষের সাথে আচরণগত যে বিষয়গুলো সেগুলো দেখে কিন্তু আমরা এই সিলেকশনগুলো করে থাকি ওসিদের বাইরে পোস্টিং দিতে হ্যাঁ সেটি আপনি বলতে পারেন কিন্তু আপনার ফিল্ড পর্যায়ে সবচেয়েও বেশি সময় কাজ করা লাগে তৎপর থাকা লাগে এলাকার প্রতিটি অলি গলি চেনা লাগে কোন এলাকায় কে কি ধরে অপরাধ করে এই বিষয়গুলা এবং ডিএমপিতে কাজ করার একটি ভিন্ন কৌশল আছে সেই বিষয়গুলো যদি কেউ না জানে একজন পুলিশ সুপার উনি সুপারভাইজিং অফিসার উনি কিন্তু জেলায় গেলে ওনার যে সহকর্মীগুলো আছে তাদের নিয়ে কিন্তু উনি খুব ইজিলি এই কাজগুলো করতে পারবেন কিন্তু একেবারে থানা লেভেলে যে কাজটা করা এটি আসলে আপনার কাজের ধরনের সাথেই আলাদা আপনি মফস্বলের থানার ওসি সাহেব উনি রাত 10টার পরে উনার আসলে তেমন দু একটা পেট্রোল পার্টি বের করে দেওয়ার পরে কিন্তু উনি নিশ্চিন্তে থাকতে পারেন কিন্তু ঢাকা মহানগর পুলিশের কোন ওসি রাত 2টার আগে উনি থানা ত্যাগ করতে পারেন বা থানা এলাকা ছাড়তে পারেন সেরকম কোনো নজির নাই তবে আমরা সবসময় বলবো যে যদি মানে কারোর বিরুদ্ধে যদি এরকম অভিযোগ থাকে তাহলে তাকে আমরা অবশ্যই সরিয়ে দেব কিন্তু যদি অভিযোগ না থাকে এখন আমাদের বিষয়গুলো হচ্ছে যে ওসিকে তৈরি করা এখন যেমন ধরেন আমাদের ইন্সপেক্টর তদন্ত যারা থানায় থাকছে এরা কিন্তু মেট্রোপলিটান এলাকায় হয়তো দেখবেন যে প্রতি পোস্টিংয়ের সময় এক দুইজন করে কিন্তু আমরা ওসি তদন্ত যে তাকে কিন্তু আমরা ভাই অনুদেশন কিন্তু আমরা তাকে ওসি বানাচ্ছি অর্থাৎ আমাদের অভিজ্ঞতা যখনই তৈরি হয়ে যাচ্ছে তখন আমরা রিপ্লেস করছি আমার নাম সাইফুল শাহিদ আমি নাগরিক কাজ করি আমি যেটি জানতে চাই যে মাঠ পর্যায়ের যারা পুলিশ তারা কিন্তু বিভিন্ন অপরাধের সাথে জড়িত অনেকবার এগুলো নিয়ে অনেক সংবাদ প্রচার হয়েছে অনেক কিছু হয়েছে সেগুলো নিয়ে তাদের বিচার কাজও অনেকগুলো চলছে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি কখনো দেখা যায় না সাধারণ মানুষের মনে এটা একটি প্রশ্ন তো আপনি এখন এসেছেন ঢাকা মেট্রোপলিটন কমিশন হিসাবে আপনি সেটা কতটুকু নিশ্চিত করছেন আসলে আমি এটা বলতে পারি যে আমাদের এখানে অভিযোগ করলে সেটি শুধু মানে আমরা তদন্ত করি তা না এটি তদন্ত করার জন্য আইজিপি মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে একটি সেকশন আছে সেখানে তারা কাজ করে এবং আপনি তথ্য নিয়ে দেখতে পারেন যে কতজন পুলিশ সদস্য প্রতি বছর চাকরি হারে আমি চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশের আর কোনো সার্ভিসে আমাদের যত লোক চাকরি হারায় তার মানে 10% কোথাও লোক চাকরি হারায় হ্যাঁ এবং আমাদের আমাদের সিনিয়র অফিসারদেরও আমরা কিন্তু ছাড় দিই না এবং যদি ঢালা অভিযোগ না করে যদি বলেন যে অমুকের বিরুদ্ধে এই অভিযোগটি হয়েছিল আপনারা তদন্ত করে তাকে দোষী পেয়েছেন কিন্তু কোনো ব্যবস্থা নেই না সেটি যদি বলতে পারেন তাহলে আমি জানাতে পারবো কিন্তু অভিযোগ করার পরে সেটি প্রমাণ করাটা একটা বিষয় আপনি বললেন যে আমি বরং আপনাদের মাধ্যমে বলতে পারি যদি কোনো পুলিশ সদস্য আপনার কাছে অবৈধ কোনো সুবিধা দাবি করে তাহলে আপনি এই টাকাটা দেওয়ার আগে কিছু প্রমাণ সাথে রাখেন যাতে আপনি ভবিষ্যতে এই এটা নিয়ে অভিযোগ করলে আপনি সেটা প্রমাণ করতে পারেন দেশে এখন মাদক বিরোধী যে অভিযান চলছে যে আইন শৃঙ্খলা বাহিনী যত তৎপর হচ্ছে মাদক ব্যবসায়ীরা তার চেয়েও তৎপর হচ্ছে মাদকের মানে ব্যবসা বন্ধ হচ্ছে মাদকের বিরুদ্ধে আপনার আমি আমি মাদকের ব্যাপারে আপনাকে বলি যে আমরা মাদকের সাপ্লাই চেনটা কাটেল করার চেষ্টা করি আসলে কিন্তু শুধু সাপ্লাই চেন কাটেল করে আপনি পৃথিবীর কোনো দেশে
মাদক নির্মূল করা খুব কঠিন কাজ। আপনার সন্তান মাদক খায়, আপনি আপনার সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। যারা মাদক খাচ্ছে তারা কার না কারো সন্তান, তাই না? ওরা তো মানে ওই যে আদম আলাইহিসসালামের মতো আল্লাহ তাকে ইন্ডিভিজুয়ালি তৈরি করেন, প্রত্যেকে কারো না কোনো সন্তান। তো আপনার সন্তানকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, পাশাপাশি যদি আমরা আমাদের এই সাপ্লাই সেন্টার যদি কাটেল করতে পারে তাহলে নিয়ন্ত্রণ সম্ভব। আমি বললাম মনে করেন যে রমনা থানায় আমি 10,000 পুলিশ দিলাম, দিয়ে রমনা থানার টোটাল এলাকাটা আমি এত তন্ন তন্ন করে খুঁজে এই এখান থেকে মাদক ব্যবসায়ী যা আছে, মাদক যেখানে যা কিছু সব উদ্ধার করে ফেললাম। তো রমনা থানার এলাকায় যে মানুষটা বসবাস করে এবং যে মাদক সেবন করে সে কি মাদক ছেড়ে দিবে? কি বলে? তার মানে কি আমি সাপ্লাই বন্ধ করলে যে সে মাদক সেবন ছেড়ে দিবে? তা তো হ্যাঁ, তো সে কোথায় যাবে? সে পল্টনে যাবে, পল্টনে না পেলে সিদ্ধিরগঞ্জ চলে যাবে। মাদক যে সেবন করছে তাকে যদি আমাদের মানে মাদক সেবনের রাস্তা থেকে ফেরত আনার কোনো প্রচেষ্টা না থাকে তাহলে কিন্তু শুধু পুলিশ দিয়ে এটা কন্ট্রোল করা অত্যন্ত কঠিন। আমরা গার্জিয়ানদের অনুরোধ করবো, যে আপনার সন্তান যদি মাদক আসক্ত হয় আমাদের সহযোগিতা নেন, আমরা তাকে রিহ্যাব সেন্টারে ভর্তি করে তাকে সবচেয়ে ভালো পথে ফিরে আসার চেষ্টা করি। তবে একেবারে আপনাকে এটা বলতে পারি মাদকের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী গতদিন বাংলাদেশ ব্যাংক আমাদের বাংলাদেশ পুলিশের কমিউনিটি ব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে আমাদের তাগিদ দিয়েছেন, আমরা জিরো টলারেন্সে আছি এবং পুলিশের কোনো সদস্য যে কোনোভাবে যদি মাদকের কোনো কামার থেকে যে কোনোভাবে যদি কেউ কোনো লভ্যাংশ হয়ে থাকে বা এটা কোনো অংশীদার হয়ে থাকে তাহলে তাকেও আমরা মাদক ব্যবসায়ীর মতো একইভাবে ট্রিট করবো, তার বিরুদ্ধে মামলা হবে, তাকে জেলে যেতে হবে তাকে, এবং তাকে আমরা একবার ক্রিমিনালের মতো বিচারের আওতায় নিয়ে আসবো। দখলকারীদের সহযোগিতা করা এই ঘটনায় ডিএমপি থেকে তদন্ত করে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। ওই ঘটনা একজন ডিসি বরখাস্ত হয়েছে কিন্তু ওসিকে এখন পর্যন্ত বরখাস্ত করা হয়নি, ওনার বিরুদ্ধে একটা বিভাগীয় মামলা হয়েছে। তাহলে কি ডিসির সাথে ওসি বেশি ক্ষমতাধর? এইটা একটা প্রশ্ন আসছে। আর মামলা ওনাকে বহাল রেখে ওনার বিরুদ্ধে বিভাগীয় মামলাটা তদন্ত, এটা কতটুকু মানে নিরপেক্ষতা নিশ্চিত করে? আসলে এটা আমি এখন তখন তো ছিলাম না এই বিষয়টা, যা আমার এরকম আপনাদের মাধ্যমে আমি জেনেছি, পত্রপত্রিকায় যেহেতু পড়েছি সেটার প্রেক্ষিতে বলতে পারি যে এটার অপরাধের ধরনের সাথে কার কতটুকু ইনভলভমেন্ট ছিল সেটির ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। হ্যাঁ, যে সৌদি আরব অফিসারের রেসপন্সিবিলিটি বেশি ছিল সুতরাং তার বিরুদ্ধে বেশি শক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এরপরেও যে তদন্ত যে রিপোর্টটি মানে পেশ করা হয়েছে সেটি আমি পরীক্ষা করে দেখতে পারি, মানে যদি কোনো কোথাও আরও বেশি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে তাহলে সেটি আমরা দেখব। মানে উচিত ছাড় দেওয়ার বিষয় এটা যদি আমি তদন্ত রিপোর্টটা দেখি, তদন্ত রিপোর্ট যদি এসে থাকে আমরা দেখবো। দেখে আমি আমরা এত পুরানো ঘটনা নিয়ে আমি কমিশনার আমার একটা জিনিস জানার বিষয়, সরি, আমার নাম হচ্ছে লিটন হায়দার, আমি বিডি নিউজে আছি। আমি নতুন কিছু জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি একটা বলেছেন যে ট্রাফিক ব্যবস্থা নিয়েছে, আপনি নতুন ডাইমেনশন করেছেন যে ডিসিলা মাঠে থাকবেন, প্রয়োজনে আপনি 8 ঘন্টা তাদেরকে ডিউটি ডিস্ট্রিবিউট করছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে জঙ্গি দমনে একটা প্রশ্ন করেছিলাম আমার সহকর্মী, জঙ্গি দমনে আপনার আপনি তো বাইরে ছিলেন, বাইরে থেকে জঙ্গি দমনের ক্ষেত্রে আপনি অনেক কিছু দেখেছেন, যারা কাজ করেছে অনেকটা নিয়ন্ত্রণে, আপনার নতুন কোনো পরিকল্পনা আছে কিনা জঙ্গি দমনের ক্ষেত্রে তাদেরকে ইনক্লুড করার ক্ষেত্রে? পাশাপাশি আপনি থানার কথা বলেছেন যে থানা মাঠ লেভেলে যারা কাজ করছে তাদের ব্যাপারে আপনি সতর্ক থাকছেন যেন জনসাধারণ কি না হয়, থানার ক্ষেত্রে আপনার নতুন কোনো ডাইমেনশন আপনার আছে কিনা এটা আমি দূর থেকে বলি। যে থানার ক্ষেত্রে বলি যে আমার চিন্তা ভাবনা আছে যদি থানার মানুষ আমাদের যারা কাজ করছে তাদের আচরণে যদি পরিবর্তন আমি যদি মনে করি যে কাঙ্ক্ষিত পরিবর্তন হয় না তাহলে আমাদের সিনিয়র অফিসার আমরা থানায় গিয়ে বসা শুরু করবো। আমি নিজে থানায় গিয়ে ওসিগিরি করব, আমার ডিসিদের থানায় বসিয়ে দেব এবং অন্য যারা আছেন তাদের সপ্তাহে কমপক্ষে একদিন আমার সিনিয়র অফিসাররা থানায় উপস্থিত থাকবেন এবং সেই এলাকার মানুষের কথা শুনবেন।
শুনে আমরা মানুষকে প্রতিদান দেওয়ার চেষ্টা করছি। চিহ্নিত করে কিছু গ্রেফতার করতে পারছি, কিন্তু অনলাইনে যে আপনার জঙ্গিরা যে প্রচারণা চালাচ্ছে তাতে উদ্বুদ্ধ হয়ে যারা জঙ্গিবাদে জড়াচ্ছে এদের নিয়ন্ত্রণ করার মতো এখন পর্যন্ত আমাদের ওরকম সক্ষমতা তৈরি হয়। এটি সক্ষমতা তৈরি করার জন্য আমি কাজ করব। আরেকটি হলো যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে মানে আপনার জেলখানায় আছে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য যে যে মানে ব্যবস্থা নেওয়া দরকার সেটিতে কিছু আমাদের ত্রুটি আছে, সেটি আমরা পরীক্ষা নিরীক্ষা করে যেমন ধরেন যারা জঙ্গিবাদে জড়ায় তারা আমাদের মুসলমানদের একটি বিশ্বাসের একটি অংশের মানুষের, বিশেষ করে আমাদের এখানে আপনার জানেন অনেকে যে আলে হাদিসের কথা বেশি শোনা যায় যে তাদের লোকজন এটাতে বেশি জড়ায়। তো এখন যদি আপনি সুন্নি কোনো হুজুরকে দিয়ে বা সুন্নি কোনো আলেমকে দিয়ে তাদের যদি আপনি কোনো কিছু বোঝাতে চেষ্টা করেন তারা এটা শুনবে। ফলে আমরা এখন চেষ্টা করছি যে একেবারেই তাদের মতবাদের মানুষকে দিয়ে তাদের বুঝিয়ে আমরা সৎপথে আনতে পারি কিনা, এই উদ্যোগগুলো আমরা নিচ্ছি।